কংগ্রেচুলেশন জানাচ্ছি ফেরদৌস ভাইকে এবং হোল টিমকে, যদি একটু সময় পেতাম, এবং পরিচালক জি এম ফারুককে। ফেরদৌস ভাইকে প্রায় বলি যে আপনার প্রোগ্রামে দাওয়াত দেন না, বলো যে আমার মহরত আজকে দাওয়াত দিচ্ছি। তো দাওয়াত দেওয়ার সাথে সাথে চলে এসেছি, তো আশা করবো নেক্সট ডে ফিল্মে আমরা শুটিং করবো, তখন বলবো, তখন আমরা শুটিংও করে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, পার করলাম। আর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আসলে হ্যাঁ, আমাকে না বলে তো আসলে ভ্রমণ করা যাবে না। সো আমার জায়গা থেকে, আমাদের সমিতির জায়গা থেকে ফেরদৌস ভাইকে ওয়েলকাম জানালাম যে ছবিটি সুন্দর করে করেন এবং এটা সাকসেস হোক। থ্যাংক ইউ সো মাচ। তাই বলছি, খুব সুন্দর প্রোগ্রাম। আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে আমরা শিখলাম যে সবাইকে ইনভাইট করতে হয়, আমরাও শিখালাম যে আমরা দাওয়াত দিলে আসি, সেই জন্যই আসা। আর আপনার এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ফেরদৌস ভাই হচ্ছেন মানে কি বলবো, ভালো লাগার ভালোবাসার মানুষ, অনেক আদর করেন। আসলে আমরাও যেন ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবেন তাদেরকে এভাবে আদর করতে শিখবো, সেটা ফেরদৌস ভাই থেকে শিখছি। ফেরদৌস ভাইয়ের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক সম্মান। সবাই ভালো থাকবেন। শ্রদ্ধা জানাচ্ছি সব ভাষা সৈনিকদের, যারা ভাষা শুনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে এই শুভ মুহূর্ত। যদি একটু সময় পেতাম, ওনার পরিচালক তিনি আছেন জি এম ফারুক, ফেরদৌস ভাই সবই বলেছেন। ফেরদৌস ভাই আমার কমিটির, ইসি কমিটির সদস্য উনি। তা ফেরদৌস ভাই যে ট্রেনটা চালু করলেন, এটা সবার জন্য অনুকরণীয় এবং সবার জন্য দৃষ্টান্ত। সবাই ভাবে একজন আরেকজনের যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সবাই একত্রিত হই, আমার মনে হয় আমাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আরও বাড়বে। আমরা চেষ্টা করবো সবাই একসঙ্গে এভাবে উপস্থিত থাকার জন্য। যারা এই টিমের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। ফেরদৌস ভাই আমাদের সবার পছন্দের ভালোবাসার জন্য মানুষ। আমি জ্যাম থেকে চলে এসেছি, তার ঘরের দিকে তাকাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে রাস্তায়, জ্যামের জন্য দেরি হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ফেরদৌস ভাই আপনাকে আমরা অনেক বেশি ভালোবাসি, প্রত্যেক দিনটা সাফল্যমণ্ডি তোমার পিছনে, আপনার অবদান অনেক। অবশ্যই আমার প্রেসিডেন্ট তো অবশ্যই সামনে বসা আছে, আমার সম্মানিত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আপনার প্রতি অনেক সালাম শ্রদ্ধা। আপনাদের জন্য, আপনার জন্য অনেক শুভকামনা। এবং যারা টিমে যারা আছেন, যদি একটু সময় পেতাম অনেক ব্লকবাস্টার হবে, বাংলা সিনেমার ভালো একটা জায়গা করে নেবে ছবিটি, এবং আমরা সবাই এটার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ছবির জন্য শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন।